বন্ধুরা, আজকে চোঙের বাঁশি নিয়ে কথা বলবো। চোঙের বাঁশি 16 ইঞ্চি, 18 ইঞ্চি এবং 20 ইঞ্চি আছে, মানে সামনের মুখটা। অনেকে অনেক চোঙ ব্যবহার করে। এই নিয়ে কমেন্ট বক্সে লিখেছে যে, দাদা কম্পিটিশনের ক্ষেত্রে কোন চোঙটা ব্যবহার করবো, মানে কত ইঞ্চি চোঙটা বেস্ট হবে। দেখুন, কম্পিটিশনের ক্ষেত্রে মোটামুটি আমাদের আওয়াজটা লাগে সামনের দিকে, একেবারে সামনের দিকে ছুটবে, ছড়ানোর দরকার নেই, চোঙ থেকে আওয়াজটা ছড়ানোর দরকার নেই, সোজা ছুটবে। সেই ক্ষেত্রে কিন্তু সব থেকে বেস্ট কিন্তু 18 ইঞ্চি। 18 ইঞ্চি চোঙের মাথাগুলো আছে, সেগুলো আপনারা কম্পিটিশনের ক্ষেত্রে ব্যবহার করবেন। এইবার কম্পিটিশনের ক্ষেত্রে যদি আপনি 18 ইঞ্চি আর 16 ইঞ্চিকে একসঙ্গে মিক্স করে দেন, তাহলে কিন্তু আরো ভালো কম্পিটিশন করতে পারবেন, মানে মাইকে মানে বক্সের সঙ্গে যে চোঙগুলো বাঁধা হয় সেই ক্ষেত্রে। চার সাইডে চোঙগুলো 18 ইঞ্চি দিলেন আর মাঝখানে যেটা দেওয়া হয় সেটা 16 ইঞ্চি দিলেন, তাহলে কিন্তু চোঙের যে প্রেসার বা তেজ ব্যাপক হারে বার হবে। আর 18 ইঞ্চি চোঙটা এখন সব থেকে বেশি ব্যবহার করা হয়, কারণ 18-এর পরে 16 ইঞ্চি বার হয়েছে, তাই 18 ইঞ্চিও কম্পিটিশন করার জন্য বেস্ট। কারণ 18 ইঞ্চিটা যদি সবই নেন তাহলে ভালো, দেখতে ভালো লাগে, একই সাইজের চোঙ। আর 18 ইঞ্চি আর 16 ইঞ্চি যদি একসঙ্গে মিক্স করে দেন তাহলে কিন্তু দেখতে একটু খারাপ লাগবে, আবার ভালো লাগবে যদি 16 ইঞ্চির কালারটা আলাদা করা হয়। তো এখনো পর্যন্ত 16 ইঞ্চিটা মার্কেটে সেইভাবে ব্যবহার করে না কেউ। 16 ইঞ্চিটা যেটা ব্যবহার করে সেটা হচ্ছে প্রচারের কাজে, প্রচারের কাজে 16 ইঞ্চিটা কিন্তু ঠিক আছে, সরু করে অনেক দূর পর্যন্ত রেঞ্জ করে যাবে। সেই জন্য প্রচারের কাজে এখন 16 ইঞ্চিটা সকলে ব্যবহার করে। টোটোর মাথায় দুটো চাপিয়ে দিল, মেশিন দিয়ে প্রচার করতে করতে চলে, খেলার প্রচার, ডাক্তারের প্রচার, ইত্যাদি ইত্যাদি প্রচারগুলো। এবার আসুন, 20 ইঞ্চির চোঙটা সব থেকে বেস্ট হচ্ছে সাউন্ডের কাজে। সাউন্ডের কাজে মূলত পোলে পোলে বাঁধার ক্ষেত্রে কিন্তু 20 ইঞ্চিটাই বেস্ট, কিন্তু বক্সের সামনে 20 ইঞ্চিটা এখন অনেকে বাঁধে, কিন্তু সেইভাবে ফলাফল তার ভালো নয়, আছে বলে তাদের বাঁধে। তাদেরকে বলছি বক্সের সামনে অবশ্যই 18 ইঞ্চি চোঙ বাঁধবেন, অনেক অনেক ভালো প্রেশার পাবেন, অনেক ভালো প্রেশার হবে। কম্প্রেশার কিন্তু 18 ইঞ্চির কিন্তু জুড়ি নেই। পোলে পোলে যখন বাঁধবেন তখন কিন্তু 20 ইঞ্চি চোঙটাই কিন্তু বেশ, সেখানে কিন্তু 18 ইঞ্চির চেয়ে 20 ইঞ্চিটা সাউন্ডটা ভালো হয়, মানে সাউন্ডটা ছড়াই চারিদিকে ভালো লাগে। কারণ আমরা যখন পোলে চোঙ বাঁধাই সেই চোঙটা দরকার হচ্ছে চারিদিকে ছড়ানো, বা সাউন্ডে গায়ে যখন কেউ ফাংশন যাত্রা দেখছে বা কীর্তন দেখছে, এক জায়গায় বসে আছে অনেক লোক, সেখানে কিন্তু ওই 20 ইঞ্চির চোঙটা দিলে সেই আওয়াজটা ছড়িয়ে যায় এবং লোকের কানে কানে পৌঁছে যায়। সেই ক্ষেত্রে কিন্তু সাউন্ডের ক্ষেত্রে অথবা পোলে পোলে যখন বাঁধবেন সেখানে কিন্তু আপনারা 20 ইঞ্চি চোং দেবেন। আর কম্পিটিশনের ক্ষেত্রে অবশ্যই 18 ইঞ্চি চোং, এর তুলনা হয় না। আর 18 আর 16কে যদি মিক্স করে দেন বক্সের চারিদিকে 18 মাঝখানে 16, কিন্তু সেটা আরো ভালো হয়, সেটা দেখতে খারাপ লাগবে, দুরকম চোং হয়ে যাবে। এই ভয়ে অনেকেই কিন্তু 18 ইঞ্চির দেয়, কিন্তু আপনারা কম্পিটিশনের ক্ষেত্রে অবশ্যই 18 ইঞ্চি, সাউন্ডের ক্ষেত্রে অবশ্যই 20 ইঞ্চি এবং প্রচারের ক্ষেত্রে 16 ইঞ্চিটা ব্যবহার করতে পারেন, প্রচারের ক্ষেত্রে 16 ইঞ্চিটা ব্যবহার করতে পারেন, কম্পিটিশনের ক্ষেত্রেও 16 ইঞ্চিটা ব্যবহার করতে পারেন। সব থেকে বেস্ট হচ্ছে 18 ইঞ্চিটাই সব থেকে বেস্ট কম্পিটিশনের ক্ষেত্রে, আর সাউন্ডের ক্ষেত্রে 20 ইঞ্চি। আজকে এই ছিল আমার ভিডিও, ভালো থাকবেন বন্ধুরা।